আজ অল ইন্ডিয়া ডিএসও 66তম প্রতিষ্ঠা দিবস আমরা যথাযোগ্য মর্যাদায় সারা রাজ্যব্যাপী এই দিনটি উদযাপন করার কর্মসূচি গ্রহণ করেছি। তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এই ক্ষুদিরাম মূর্তির পাদদেশের কাছ থেকে একটি সাইকেল র্যালি রাস্তার বিভিন্ন পথ পরিক্রমা করে এখানে এসে শেষ হবে। এই সাইকেল র্যালির মধ্যে আমরা ছাত্রদের যে দাবি সেই দাবি এবং আপনারা জানেন যে নবজাগরণের প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী এই বছর, তাই আমরা এই দিনটি যাতে সমস্ত স্তরের জনগণ এবং ছাত্রছাত্রীরা মর্যাদা সহকারে ওনাকে স্মরণ করেন, ওনার বিভিন্ন সমাজ সংস্কারক দিকগুলি এবং জীবনের বিভিন্ন দিকগুলি যাতে তারা এই সময়ে চর্চা করেন, এই বার্তাও আমরা এই র্যালির মাধ্যমে রাখছি। পাশাপাশি এই যে ছাত্রদের উপর অগণতান্ত্রিকভাবে পুলিশ বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, আপনারা দেখেছেন যে ছাত্ররা গণতান্ত্রিক পথেই আন্দোলনরত ছিল কিন্তু পুলিশ ওখানে গিয়ে বিভিন্নভাবে তাদের উপর আক্রমণ করেছে, আহত করেছে, নিহত করেছে। আমরা এরও প্রতিবাদ জানাই এবং ধিক্ষার জানাই এই ঘটনাগুলির। আমরা সেই যে ঘটনাকে সামনে রেখে হয়েছে এনআরসি এবং ন্যাক, সেই এনআরসি এবং ন্যাক যাতে অবিলম্বে বাতিল করে আমরা সরকারের কাছে এই দাবিও রাখছি যে আমরা এই এনআরসি ন্যাক আমরা চাই না। মৃদুল কান্তি সরকার, রাজ্য সভাপতি। শত অংশের মানুষকে এগিয়ে আসার জন্য আমাদের এই সাইকেল রেলে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে। শিক্ষার বিভিন্ন দাবিতে অল ইন্ডিয়া ডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে এক সাইকেল রেলে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আপনারা